আজকের এই ভিডিওতে হিসেব করার নতুন একটি টেকনিক শিখব। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ডিভিসিবিলিটি টেস্ট ফর 17, অর্থাৎ 17 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোনো একটা সংখ্যা আমরা দেখেই বলতে পারবো যে সেটা 17 দ্বারা বিভাজ্য হবে কি হবে না, সেটাই আমরা আজকে শিখব। আমরা প্রথমে একটা নাম্বার নিয়ে নিচ্ছি, ধরো 493। কী করে বুঝবো যে এটা 17 দ্বারা বিভাজ্য হবে কি না? তো এটা করার জন্য প্রথমে আমরা দেখব এখানে ইউনিট ডিজিট কী রয়েছে, অর্থাৎ এককের ঘরের অঙ্ক কত রয়েছে। এখানে দেখো ইউনিট ডিজিট হচ্ছে 3, এই এককের ঘরের অঙ্কটিকে আমরা 5 দ্বারা গুণ করব। 3 × 5 কী পেলাম? 15। এবার এই এককের ঘরের অঙ্ক বাদ দিয়ে যে সংখ্যাটা পড়ে রয়েছে কত রয়েছে? 49। 49 থেকে এখানে গুণ করে যেটা পেয়েছি এই গুণফলটা বাদ দেব। 49 থেকে যদি আমি 15 বাদ দিই, বিয়োগফলটা কত হচ্ছে? 9 থেকে 5 বার 4, আর 4 থেকে 1 বার 3, 34। 34কে তো 17 দিয়ে ভাগ করা যায়, 34 17 দ্বারা বিভাজ্য। তাহলে যেহেতু এই বিয়োগফলটা 17 দ্বারা বিভাজ্য হলো, তাহলে এই সংখ্যাটিও 17 দ্বারা বিভাজ্য হবে। 493 অফকোর্স 17 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 493 মাস্ট ডিভিজিবল বাই 17। এবার আমরা যাচাই করি যে আমরা যেটা টেকনিকের মাধ্যমে বের করলাম সেটা আদৌ সত্য কিনা। তাহলে আমরা এবার দেখি ভাগ করে যে সে সংখ্যাটা আদৌ 17 দ্বারা বিভাজ্য হচ্ছে কি হচ্ছে না। তো ভাগ না করে আমরা আগেই যাচাই করে নিয়েছি যে সেই সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। বিষয়টি বোঝার জন্য আমরা আরো একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, ধরো 1003। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে ওয়ান্স প্লেস বা ইউনিট প্লেসের ডিজিটটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 3 × 5, 3 × 5 = 15। এবার যে ইউনিট প্লেস বা ওয়ান্স প্লেস বাদ দিয়ে যে সংখ্যাটা রয়েছে সেটা থেকে এই গুণফলটা বাদ দেব, কত হচ্ছে এখানে 100। 100 থেকে 15 আমরা মাইনাস করি, 100 − 15 = 85। 85 তো 17 দিয়ে বিভাজ্য হয়, 17 × 5 = 85 হয়। তাহলে যেহেতু 85 17 দ্বারা বিভাজ্য, তাহলে এই যে 4 অঙ্কের সংখ্যাটি বা 4 ডিজিট নাম্বারটিও 17 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 1003 মাস্ট ডিভিজেবল বাই 17, অর্থাৎ সেই সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আশা করি এই টেকনিক অ্যাপ্লাই করে তোমরা সহজেই বুঝতে পারবে যে সেই সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য হবে কি হবে না। থ্যাংক ইউ।